সবাইকে পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কুচবিহার জেলার এই ছোট্ট গ্রামটা তোমার সবাইকে আরেকবার ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলো। তো তোমরা সবাই কেমন আছেন? আশা করুন তোমরা সবাই ভালো আছেন, মিও মোটামুটি ভালো আছো। তো আজকে হলো পৌষ সংক্রান্তি, আজকে পিঠা খাওয়া। পৌষ মাসের শেষ দিন আজকে সংক্রান্তি, পিঠা খাওয়া। তো সকাল সকাল উঠিয়া মোর মানে কাজকর্ম ঝাঁট দেওয়া সব কমপ্লিট। তো রাস্তা অল্প হাঁটি আসলাম, সকাল সকাল উঠে পড়ছো তো আজকে তার জন্য। তারপরে দেখো চলে যাচ্ছ কলের পাট স্নান করে। তো বাসন কোসন সব মাঝে নিলাম, মাঝে নিয়ে তোমার দাদা ভাই মানে ঘুমিয়েছিল, তোমার দাদা ভাইও ডাকলাম, ডাকিয়ে চলে আসলাম স্নান করি। তো আজকে তো মানে কায় কত সকালে উঠিয়ে স্নান করি, মানে গা ধোয়ার পায়, কায় কত সকালে উঠিয়ে গা ধোয়ার পায়, সেটাই আজকে একটা কম্পিটিশন। তো মাও এটি কলপাট মানে সামুই আন্যে আদ্য সব সামটা সামটি করলুম। তো কলের পাড় এদিকে সামটাং নেই, তো মাও কলের পাড় এদিকে সামটি আর গা ধুবে। তো মুই টটে গা বাসন কুসন যে মা মাঝে নিল, তারপরে মা কলছে যে মা গা ধুয়ে, তারপরে মাও গা ধুবে এলাই। তো তোমার দাদা ভাইও ওদের ডাকি নিলাম, তোমার দাদা ভাইও আগতে কয়া থাকছিলাম যে মুই যখন গা ধুই মানে পিঠে খাওয়ার দিন তোমার তখনই গা ধোয়া খাবে। তো তার জন্য তোমার দাদা ভাই উঠে পড়ছে, দেখো আজকে আমরা কলের জল দিয়ে গা ধুবো, কোনো গরম জল না, কোনো মটরের জল না, কারণ গরম জল বেরোচ্ছে কল থেকে। আর এই পৌষ সংক্রান্তির দিন গরম জল কলের থেকে যে গরম জলটা বেরিয়ে ওইটি দিয়ে গা ধোয়ার কিন্তু সেই মজা। আর সকাল সকাল কী গন্ধ, এই যে সেই মানে ঘষে যাচ্ছ গাও, তাও মানে এক ফোঁটাও ঠান্ডা লাগিয়ে ধরছিল না আর কি। এমন সত্যি কথা বলতে জানো না, আমার কেমন ঠান্ডা লাগিয়ে ধরছিল না, অনেকক্ষণ গা ধোয়া ধরছিল। তো গাও ঠাও ধুইয়া মানে গা ধোয়ার সময় একটা আবার সবাই দেখুন জোগাড় দেয়, এই পৌষ সংক্রান্তির দিন আর কি, শান্তির দিন গা ধোয়ার সময় সকালে জোগাড় ঠোগাড় দিয়ে গা ধোয়, একবারে সেই মজা করি। তো কায় কত সকালে গা ধোয়া পায়, তো আমরা অত সকালে গা ধোয়া মানে ধুই নাই। তো সকালে তুমি উঠছ, উঠি কাজ বাসি কাজগুলো করলুম, তারপরে রাস্তার দিয়ে অল্প হাঁটিয়ে আসলাম, তারপরে ঘরটা মুছলুম, তার বাসন মাজলুম। স্নান করতে করতে দেরি হয়ে গেছে, প্রায় 8টার মতো বাজছে, অত ভোর সকালে গা ধোয় নাই। তারপরে একসাথে গা দেওয়া হচ্ছে, যেহেতু তোমার দাদা ভাই পিটিটি অল্প ঘষে দিল, তো যাই হোক চোখ মুখ একবারে সেই সাবান লাগিয়ে দিছিলাম, তোমরা দেখি এলে মানে অবশ্যই দেখবেন। তো তোমার দাদা ভাই দেখো কি স্পিডে কল জল তুলে দিচ্ছে আর কি, কল ঝকে দিচ্ছে, তো বালতিও জল ভরে ধরছে তোমার দাদা ভাই আর মুড়িতে গা দেওয়া হচ্ছে। তারপরে তোমার দাদা ভাইয়ের পিটি টিটি সব কিছু মানে পিটি ঘষে দিই, ঘষে দিয়ে তারপরে মুই গা দেওয়া হয়ে দেবে। তারপরে তোমার দাদা ভাই মানে তোমার দাদা ভাইয়ের আগত কিন্তু মুই গা হতেছ। তো তারপরে দেখো অনেকদিন পরে মানে কোনো দিন না একসাথে গা ধোয়া হয় না। তো মুই তো সকাল সকাল ধুয়ে নেন, তখন তো তোমার দাদা ভাই উঠেই নাই, যে গরুর মতো ঘুমায় আর কায় উঠে। তো উঠতে উঠতে প্রায় 8:30 কিংবা 9টা, তো তারাও তখন মানে আমার গা ধোয়া হয়ে যায়। আর বিকেলবেলা মানে দুপুরবেলা যখন ওই গা ধোয় তখন মুই কিছু একটা হয়তো কাজ করি, ধরো নিলে ভাত রাঁধি ধরো, মানে তখন আর হয় না। তো একদিন খেলে ওর পিটিখান মানে ঘষে দিয়েছিলাম যে ওই কইছে। তো যাই হোক আজকে আমরা দুজন একসাথে গা ধুচ্ছি, মাও এখানে পরে গা ধুবে আর বাবা এলাম উঠে নেই। তারপরে বাবা উঠিয়ে বাবাও সকাল সকাল অবশ্য গা ধুয়েই নিছে। তো আগত আমরা বাড়িতে সবাই মিলে ঠিক এমন করেই গা ধুছি, ভাই দিদি সবাই মিলে এমন করেই গা ধুছি, মানে কারা কায় গা ধোয়ার পায়, এটাই একটা মজা আর কি, কম্পিটিশন ছিল। তো এলা আর কি সবাই তো আলাদা আলাদা, দিদি দিদি বাড়ির, ভাই মানে ভাই ভাইয়ের বাড়ির, মুই এটে মোর বাড়ি। তো যাই হোক সবাই এলা আলাদা আলাদা হয়ে গেছি, সে মানে ওই সব দিন না সেই মিস করো, মিস মানে মুই জানো দিদি ঘরেরও মানে মনে পড়ে, ভাইয়েরও মনে পড়ে, কিন্তু কি করবে বা মুই বা কি করবে, কিছু করারে নাই। তো তারপরে গাড়ি জামা স্নান করা হয়ে গেছে, দেখো দাদা ভাই স্নান করে নিল, মুইও স্নান করে নিলো। তো এলা বিছানাটা গোসল রেখে দিচ্ছে, মানে ভালো করে ঝাঁপ দিয়ে রাখি দিচ্ছে, তো মেয়েরা জামা কাপড় গুলো শুয়ে দিয়ে আসে আর সে সর্ষে ফুল তুলেছে। তো চলো দেখা হচ্ছে আর একবারে পরে।
এই যে পৌষ সংক্রান্তির দিনে আমার মধ্যে সকাল সকাল উঠি মানে গা ধুইয়া গো ঠাকুর নিকেয়া, তারপরে সরষে ফুল আর আল আতপ ছেলে গুঁড়া চালু পিটিলি গুঁড়া কয়ে মানে আতপ ছেলে গুঁড়া গুলিয়া আর সরষে ফুল দিয়ে সকাল সকাল পুজো দল লাগে। এমনি তো প্রত্যেক দিন এই যে ফুল দিয়ে পুজো দেয় আর কি, তো এই যে সংক্রান্তির দিন সরষে ফুল আর আতপ ছেলে গুঁড়ে দিয়ে আর কি আগত দিয়ে নাকি, তারপরে তো পিঠে ভাজলে পিঠে দিয়ে পুজো দেবো, তার আগত সরষে ফুল আতপ ছেলে দেওয়া খায়। তো তার জন্য আমি সরষে ফুল তুলে এনে দিচ্ছ ঠাকুর দিম সকাল সকাল, তো মাও তো অলাম গা ধুয়ে নাই, তো ভাবলাম মুই সরষে ফুলটা তুলে নিয়ে আসো আমার এই আর কি শাকবার সরষে ফুল হয়েছে, তুলে নিয়ে আসি ঠাকুর আগত দিয়ে দেন। তো স্নান যেহেতু করে নিছং তারপরে ঠাকুরের দিয়ে চা বানিয়ে চা খাওয়া হবে। তো তোমার দাদাভাই মানে চা বানের করা ধরছ আর কি আজকে, তো ওই চা বানাবে এলা, তো মুই সরষে ফুল তুলে নিয়ে যাবো প্রথম ঠাকুর মুছি আর ঠাকুর আর কি পুজো দিম। তো চুল ঠুল মানে এলাং মানে আশরাং নাই, কিন্তু সিঁদুর দিছং তেল টেল দিলুম, ঠান্ডা লাগে না তেল না দিলে জানি কেমন লাগে, স্নান করি ঠান্ডার দিনত তেল ক্রিম এটি দেওয়ার লাগে মাস্ট স্নান করিয়া কি ঠান্ডার দিন। তো যাই হোক মুই এলা সরষে ফুলটা তুলে নিয়ে আসি পুজো দিন, পুজো দিয়ে তারপরে মা পিঠে বানাইবে মুই মোলা বানাই, তো একসাথে আর কি মা আর মুই পিঠে মোলা বানামো, তারপরে ঠাকুর পুজো দেবো, তারপরে আবার দুপুরে রান্না বান্না অনেক দেরি আছে। তো তোমার দাদাভাই আজকে দোকান মানে সকালে না খাইয়ে যাওয়া হবে আর কি, চা খাইয়ে যাওয়া হবে। সো গাইস অনেকক্ষণ পরে চলে এসলো তোমার সাথে কথা কর, তো দেখো আমার মাথার অবস্থা সেই ভুষি হচ্ছে, তার কারণ আমি এতক্ষণ রান্না করে মোলা বানালাম, তো মাওয়ালা পিঠে বানিয়ে দিচ্ছে, মোলা বানা হয়ে গেছে, পিঠে বানালে আমরা ঠাকুর পুজো দিব। তো অনেকক্ষণ পরে আসলো তোমার সাথে কথা কর, তো ভাবলাম পুজো দেওয়ার আগে তোমার সাথে এখানে কথা কয় না, তো পিঠেটা রেডি হলে আমি ঠাকুর পুজো দিয়ে দিব। তো মোলা রেডি হয়ে গেছে, তোমার সাথে পরে অবশ্যই শেয়ার করি। তো যাই হোক এলা মা মানে পিঠে বানিয়ে দিচ্ছে, তো আমি তোমার সাথে দেখা। আর হ্যাঁ আজকে সকালবেলা কিন্তু কিছু রান্না করিনি, আজ খালি চা বানাইছি তোমার দাদা ভাই তাও আজকে স্পেশাল চা খাইছ আজকে, তো তোমার দাদা ভাই আজকে চা বানাইছে সবাই খাসি হয়েছে, মা হয়েছে বাবা খাইছে মুখ খাইছ, তো সকালে রান্না করিনি, রান্না করবো পরে একবারে পিঠে বানা হলে বুঝে দিয়া। তো যাই হোক চলো মা পিঠে বানাতে চলে দেখি যে, তারপরে আসি মুই রান্না মানে আন্দন ঘরে আসি, তখন পিঠের অবস্থা সেই খারাপ আর কি, তো মাও সেই পাতলা করে ফেলাইছে পিঠের গুলেলা আর কি, তো বুঝিয়ে পায় নাই বোধহয় এতটা পাতলা হয়েছে, তারপরে মুই আরও তো ছেলে গুঁড়ে দিয়ে ঘন করে দিলাম, তো তারপরে আবার পিঠে গুলে ভালো হয়েছিল। তো দেখো মুই ইলে মোলা বানাইছ, মোলা গুলে এই যে ভালোই শক্ত হয়েছে, তারপরে দেখো এই যে পুজো দিছ আতপ ছেলে গুলে সরষে ফুল দিয়ে, এই যে দেখো পুজো দিছ উঠানে তো বুঝে দিছ ঘরে তো বুঝে দিছ আতপ চালের সরষে গুঁড়ে দিয়ে, তারপরে দেখো মুই নারকেল কুটি নেওয়া দিচ্ছ, নারকেলটা আমার তো এদি পিঠে বানা হয়ে গেছে, মা ঠাকুর মানে জোগাড় জানতে করে দিচ্ছে এদি, আর মুই এদি পিঠে বানিয়ে দিচ্ছ আর কি। তো পিঠে বলতে চুষি পিঠে বানাবো, চষি পিঠে আর কি, চষি পিঠে এই যে দেখো ঝিরি ঝিরি করি, তো এগুলো বানাইতে বহুত টাইম লাগে, আমি অল্প করে বানালাম একলাই বানালাম, তোমার দাদাভাই বাড়ির থাকলে একটা ঢোকা দিলে খায়, তোমার দাদাভাইও বাড়িতে নাই দোকানত গেছে, তো বাড়ির থেকে অবশ্যই ঢোকা দিলে খায়, আর মাও তো যদি পুজোর জগজন্ত করে দিচ্ছে, তো আমি অল্প করে ইডলি পিঠে বানাই, পরে আবার অন্য পিঠে বানা হবে ঠাকুর পুজো দেওয়া হলে, ইডলি পিঠে মুই কথা কখন কথায় মাও তো জোগাড় করতে করতে বানিয়ে নিলাম, দেখো কেমন হয়েছে, ভালোই টেস্টি হয়েছিল, কিন্তু নারকেল গুড় দিস মানে নারকেলেও কুট দিছিল অল্প করি, তো মিষ্টিটা অল্প হালকা বেশি হয়ে গেছে। তারপরে দেখো মুই আমার বাড়ির ঠাকুর নাম করে এটা পুজো দিলাম প্রত্যেকবার যেহেতু বাড়ির দেন, আর এটা দেখো মা পুজো মানে দিয়ে দিছে মুই তারপরে পুজো দিলাম ভক্তি দিলাম, তো পুজো দেওয়া আমার হয়ে গেল মোটামুটি এলা 11:30 মতো বাজে, বেশি একটু দেরি হয় নাই তাও আর কি অনেকটাই দেরি হয়েছে, 10টা মানে মধ্যে পুজো দেওয়ার কথা ছিল, তাও পুজো দিতে দিতে 11:30 মতো বাজিল, তারপরে মুই এলা ভাত বসে দিন। তো দেখো সেই সময় মা ওদি শঙ্খ বাজে হচ্ছে আর কি, শঙ্খ
তো মা ওদি পুজো দাচ্ছে মুই পুজো দাচ্ছ তো ভাবলাম তোমার সাথে এখানে শেয়ার করি না, তোমার সাথে শেয়ার না করলে কেমন জানি লাগে। তো তারপরে দেখো এদিকে না তোমার দাদাভাই বাড়ি এসেছিল, ভাত মানে দুপুরে ভাত রান্না না দিয়ে বাড়ি এসেছিল, তো বাড়ি এসে প্রসাদ খাল আর ওই যে চষি পিঠে যে বানাইছো ওই পিঠেটা খাল আর কি, দুধ পিঠা। তারপরে দোকান মানে দোকানের জন্য আর দোকান কাকা ঘর আছে ওর জন্য অল্প নিয়ে গেলেটে, তো দিয়ে দিলুম প্যাক করে নিয়ে গেল। তারপরে দেখো রাত্রিবেলা আমরা আরও দুধ পিঠা তারপরে সাদা পিঠা বানাসি, তো সেসব কিছু তোমার সাথে বেশি একটা শেয়ার করা হয় নাই। তো যাই হোক আজকে ভিডিওটা মোর এই পর্যন্তই, পৌষ পার্বণ সবার ভালো কাটুক। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও, তোমরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, টাটা।